أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আমি শহীদ মোহাম্মদ আব্দুল হোসেন, ইনকাম ট্যাক্স ম্যাক, লিগ্যাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স কনসালটেন্ট। তো আজকে আমি আজ ট্যাক্স ভ্যাট নিয়ে কথা বলবো না কি, আজকে কথাটা বলতে হচ্ছে যে আমাদের কোভিড-19 প্রভাবে বাংলাদেশের যে অবস্থা আর কি, যে এখন তো লকডাউন চলছে 7 দিন, আজকে শেষ হলো আর কি, আরো 7 দিন সরকার বাড়াইছে। তো আজকে মৃত্যুর হার মানে আজকে মানে সারা বাংলাদেশে 201 জন মারা গেছে আর কি, আর খুলনা জেলায় সর্বোচ্চ, ঢাকায় 58 জন, তারপর রাজশাহীতে 18 জন, অন্যান্য। তো এর মধ্যেও মানে সরকারি হাসপাতালগুলোতে প্রায় হচ্ছে আপনার আইসিইউ খালি নাই আর কি, আর মানুষ তো চিকিৎসা নিচ্ছে বাইরে থেকেও, মানে হাসপাতালে বেড নাই। তো এটার জন্য হচ্ছে আমাদেরকে সরকার প্রথম থেকে অনেক সতর্ক হওয়ার কথা সতর্ক করেছিল। আমরা তো মানে জীবিকার দোহাই দিয়ে আর কি এটাকে উপেক্ষা করেছি আর কি। তো এখন জীবনটাই বড় হয়ে দাঁড়াইছে, এখন তো জীবন জীবিকা দুইটাই বড় হয়ে দাঁড়াইছে, সমান তালে চলতেছে। তো এটা তো সমান জীবন জীবিকাটা সমান তালে চলা উচিত ছিল না, এটা আমাদের, আমরা তো পর্যাপ্ত সময় পেয়েছিলাম। যেমন ইন্ডিয়া যখন ইন্ডিয়াতে যখন করোনা যে প্রবল আকারে যে আক্রমণ আর প্রভাবটা বিস্তার করছে, এখন মানুষ মারা গেছে, তখনই আমাদের মানে সরকারের উচিত ছিল ভালো একটা পরিকল্পনা করা, যাতে হচ্ছে অন্তত পক্ষে 1 মাস হচ্ছে সারা বাংলাদেশের মানুষ যাতে ঘরে থেকে সরকার থেকে মানে খাদ্য সামগ্রী ব্যবস্থা করা, একটা প্ল্যান করা উচিত ছিল। সেটা আমরা না গিয়ে শুধু আমরা খালি উন্নয়নমূলক খালি বাজেট করে গেছি আর কি, বাজেটে দোহাই করছে। এখন মানুষ এত রাস্তাঘাট এগুলো দিয়ে এখন কী করবে আর কি, মানুষ যদি নাই বাঁচে আর কি, তো ওই রাস্তাঘাট এগুলো বড় বড় অবকাঠামো দিয়ে কী করবে আর কি, তো এটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আর একটা হচ্ছে এখনও মানে ভুল করোনা টেস্টের রিপোর্ট আসতেছে আর কি। যেমন আমার এক ভাবির কথা বলি, আমার ওনার হচ্ছে মেজো ভাই আর কি, মেজো ভাই ভাই, তার হচ্ছে করোনা রিপোর্ট আসছে নেগেটিভ। তো সে তখন মনে করছে করোনা রিপোর্ট আর নেগেটিভ, সে তখন সে তার স্বাভাবিক জীবনযাপন করছিল, কিন্তু টেস্টের কয়দিন পরে সে এমনভাবে অ্যাফেক্টেড হয়ে গেছে যে তাকে সরোয়ার্দী হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তো এই যে 3 দিন সরোয়ার্দীতে ছিল, এটার মধ্যে হাই ফ্লো অক্সিজেন দিয়েও তাকে মানে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না, এখন তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে ভুল করোনা রিপোর্ট যে দিয়েছে আর কি, এটার জন্য দায়ী কে নেবে আর কি। তো এখনও হচ্ছে অনেক মানে সুনামধন্য অনেক প্রতিষ্ঠান, অনেক মানে সুনামধন্য অনেক হসপিটাল থেকে আর কি করোনা রিপোর্ট হচ্ছে ভুল আসতেছে। এখানে আমি হচ্ছে একদম আগের মতো করে রিজেন্ট হসপিটালের মতো বলবো না যে ভুয়া রিপোর্ট, সেটা বলতেছি না, ভুল রিপোর্ট আসছে আর কি। তো হচ্ছে ইমেসিনার মতো জায়গা থেকে যদি ভুল রিপোর্ট আসে, তারপর স্কুল থেকে মানে ওদের থেকে আমি বলতেছি না যে এরা ভুল রিপোর্ট দিয়েছে, তবে আমার ভাবি যেখান থেকে রিপোর্ট নিয়েছে তারা হচ্ছে ইমেসিনার হচ্ছে হোম যারা সার্ভিসে তাদের যে রিপোর্ট দিয়েছে সেটা করে হচ্ছে ভুল প্রমাণিত হয়েছে। তো এরপর এরকম যেখানে যেখানে কোভিড-19 হচ্ছে টেস্ট করাচ্ছে আর কি, যারা রোগীদেরকে হোম সার্ভিস দিচ্ছে বা যেভাবেই করছে, রিপোর্ট দেওয়ার সময় একটু সতর্কভাবে দেওয়া উচিত, কারণ এখানে হচ্ছে মানুষের জীবন নিয়ে কথা আর কি। তো মানুষের জীবন নিয়ে অবহেলা করাটা খুব খারাপ, মানে আপনার একটা রিপোর্ট করোনা যে স্যাম্পল নিয়ে সে স্যাম্পলে ঠিক মতো যাচাই না করে ওই রিপোর্টটা দেওয়া, এটা হচ্ছে একটা দণ্ডনীয় অপরাধ, মানুষ হত্যার সামিল আর কি। তো মানুষকে হত্যার মতো কাজ করা হয় আর কি। তার হচ্ছে করোনা যে লকডাউন দিয়েছে আর কি, যেভাবে মানে এখানে যারা বিত্তমান তারা সুবিধা পাচ্ছে এই করোনার ইয়ার কারণে, আর যারা হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত একদম গরিব তারা হচ্ছে সাফার আর কি। তো এটা 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 আমরা এখন বোঝা যাচ্ছে যে
এই দেশটা পুঁজিপতিদের হাতে চলে গেছে, মানে ওরা যারা যাদের পয়সা আছে তারা সব দিক দিয়ে তারা সুবিধা পাচ্ছে, তারাই স্বাস্থ্যসেবা পাচ্ছে, তারাই উন্নত চিকিৎসা পাচ্ছে, তারাই সব পাচ্ছে, আর যারা হচ্ছে গরিব তারা কিছু পাচ্ছে। তো আমার একটা কল আসছে, শেষ করলাম আজকের মতো। সেভ দ্য বাংলাদেশ।